চট্টগ্রামে এক ফ্রিল্যান্সারের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে গোয়েন্দা বিভাগের এক টিমের বিরুদ্ধে। অনলাইন জুয়ার অভিযোগ তুলে ফ্রিল্যান্সারকে ডিবি কার্যালয়ে নিয়ে যায় টিমটি, পরে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে তুলে নেয় 10 লাখ টাকা। এর বাইরেও কৌশলে তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকে সরিয়ে নেওয়া হয় $2,77,000 সমমানের ক্রিপ্টো কারেন্সি। এ ঘটনা সামনে আসার পর ডিবির যে টিমের দিকে অভিযোগ তাদেরকে ক্লোজড করা হয়েছে। পাশাপাশি ঘটনা তদন্তে 3 সদস্যের কমিটি গঠন করেছে সিএমপি। জানা গেছে চট্টগ্রামের ফ্রিল্যান্সার আবু বকর সিদ্দিককে গত সোমবার 26 ফেব্রুয়ারি রাতে 10টার দিকে অক্সিজেন এলাকা থেকে তুলে নেয় গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা। সে সময় তার মুঠোফোন ও টাকা পয়সা কেড়ে নেওয়া হয়। ভুক্তভোগীর অভিযোগ, মনসুরাবাদ ডিবি কার্যালয়ে এনে গভীর রাতে কয়েকবার জোর করে মুঠোফোনে আঙুলের ছাপ নেওয়া হয়, পরে ভয়ভীতি দেখিয়ে আদায় করা হয় 10 লাখ টাকা। ওই টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নেওয়া হয় ভিন্ন 2টি অ্যাকাউন্টে। এছাড়া তার বাইন্যান্স অ্যাকাউন্ট থেকেও সরিয়ে নেওয়া হয় $2,77,000, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 3,38,00,000 টাকা। আবু বকর সিদ্দিক বলেন, আমাকে ও আমার পরিবারকে ভয়ভীতি দেখায় যে মামলা দেবে। পরে বলেন, এই টাকা কে সরিয়েছে তা ওনারা জানেন না, এক কথায় অস্বীকার করেন। আমি বলেছি আমার মোবাইল তো আমার হাতে ছিল না, ওনাদের হাতে ছিল, ওনারা আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, তখন আমি দেখিনি কি জন্য নিয়েছে। এ সময় তিনি আরো বলেন, খুব ভয়ের মধ্যে ও জীবন নাশের হুমকির মধ্যে রয়েছেন তিনি। আবু বকর সিদ্দিক সুষ্ঠু তদন্ত ও বিচার চেয়েছেন। এই কষ্টের কারণে ফ্রিল্যান্সাররা দেশে থাকতে চান না বলেও জানান তিনি। তার কথায়, দীর্ঘ 14 বছর ফ্রিল্যান্সিং করে অর্জিত অর্থ সুকৌশলে হাতিয়ে নিয়েছে ডিবির পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন। এ ঘটনায় পরিদর্শক রুহুল আমিন সহ দলটির 7 সদস্যকে ক্লোজ করেছে সিএমপি। ডিবি হেফাজতে থাকাকালীন কিভাবে মুঠোফোন থেকে অর্থ ট্রান্সফার হয় সেটিও খতিয়ে দেখছে পুলিশ। এজন্য গঠন হয়েছে 3 সদস্যের একটি কমিটি। পাশাপাশি কাউসার আহমেদ নামে এক যুবককেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত ওই কাউসারের অ্যাকাউন্টেই পাঠানো হয়েছে এই কারেন্সি। ডিবি সিএমপির উপ পুলিশ কমিশনার মোসাম্মদ সাদিরা খাতুন বলেন, যেহেতু অভিযোগ এসেছে আমরা তদন্ত কমিটি করেছি এবং টিমে যারা ছিল তাদেরকে ক্লোজড করে রেখেছি। তদন্ত কমিটি দেখবে ডিবির হাতে মোবাইল আসার পর টাকাগুলো গেল নাকি আগে বা অন্য কোনো পর্যায়ে গিয়েছে। এ সময় তিনি আরো বলেন, টাকাটা যার মোবাইলে গিয়েছে তারাও ক্রিপ্টো কারেন্সির ব্যবসা করেন। এখন আমাদের দেখার বিষয় এর সঙ্গে পুলিশের সংশ্লিষ্টতা কতটুকু। যদি আমাদের টিমের সদস্যরা এর সঙ্গে জড়িত থাকে তাহলে কাউকেই ছাড় দেওয়া হবে না। কাউসার পুলিশের সোর্স হিসেবে পরিচিত। এছাড়া বাইন্যান্স অ্যাকাউন্টে ক্রিপ্টো কারেন্সি বিনিময়ের অভিযোগে আবু বকর ও কাউসারের বিরুদ্ধে বায়েজিদ বোস্তামী থানায় আরেকটি মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ।